বান্দরবানের তুমব্রু সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর গোলার আঘাতে রোহিঙ্গা যুবক নিহত হওয়ার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। ওই সীমান্তে বাড়ানো হয়েছে বিজিবির টহল, সীমিত করা হয়েছে সাধারণ মানুষের চলাচল। উদ্বেগজনক পরিস্থিতিতে সেনাবাহিনী ও বিজিবির সমন্বয়ে গঠিত কোর কমিটির জরুরি বৈঠক ডেকেছে জেলা প্রশাসন। বান্দরবান থেকে মিরানুর হকের রিপোর্ট, জানাচ্ছেন বিপ্লব রায়। মিয়ানমার সেনাবাহিনী ও বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির গোলাগুলির এমন শব্দে এখন ঘুম নেই বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও তুমরুর সীমান্তবাসীর। শুক্রবার মিয়ানমার আর্মির জঙ্গি বিমান থেকে ফেলা গোলার আঘাতে বাংলাদেশ সীমান্তে নিহত হয় রোহিঙ্গা যুবক ইকবাল, আহত হয় পাঁচজন। এরপর চরম নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে এলাকাবাসী। এ কারণে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রের কার্যক্রম কক্সবাজারের উখিয়ায় কুতুপালংয়ে সরিয়ে নেয়ার ঘোষণা দেওয়া হয় রাতে। সকালে 499 জন পরীক্ষার্থীকে বিশেষ ব্যবস্থায় নেওয়া হয় কেন্দ্রে। এই ঘটনায় মিয়ানমারের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বিজিবি, তবে এ বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি কেউ। স্থানীয়রা জানান, ভয়ে অনেকে বাইরে বের হচ্ছেন না। আতঙ্কে আছে এখন, আমাদের জানার কোনো নিরাপত্তা নাই। হ্যাঁ, এখন খুব সংকীর্ণ নয়, এবার পরে এদিকে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক। আমরা প্রথমত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার সহ আইন শৃঙ্খলা বাহিনীদেরকে অ্যালার্ট করেছি, তারা যেন জনগণকে নিরাপদে থাকার জন্য নির্দেশনা দেয়। গত এক মাস ধরে ঘুমধুম ও তুমব্রু সীমান্তে মিয়ানমার সেনাবাহিনী ও বিজেপির সাথে বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির তুমুল লড়াই চলছে। মর্টার শেলের আঘাতে রোহিঙ্গা যুবকের মৃত্যু ছাড়াও শুক্রবার সীমান্তের 35 নম্বর পিলারের কাছে মাইন বিস্ফোরণে এক তরুণের পা উড়ে গেছে। এ ঘটনার মাত্র 6 ঘন্টার ব্যবধানে কোনাপাড়ার জিরো লাইনে রোহিঙ্গা শিবিরের পাশে 3টি মর্টার শেল পড়ে। বিপ্লব রায়, এটিএন বাংলা।